করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে সকালে মারা গেছেন চিত্রশিল্পী মুর্তজা বশীর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 88 বছর। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে দুপুরে চিত্রশিল্পী মুর্তজা বশীরের মরদেহ নেওয়া হবে বনানী কবর বাসভবনে। বাদাসো তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে স্বজনরা। গত বৃহস্পতিবার মুর্তজা বশীরের শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় হাসপাতালে। শুক্রবার নমুনা পরীক্ষা করা হলে তার করোনা শনাক্ত হয়। কর্মজীবনে মুর্তজা বশীর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক। 21 পদক, স্বাধীনতা পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য স্বীকৃতি। বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃত মুর্তজা বশীরের দেয়াল, শহীদ শিরোনাম, রক্তাত্ম 21 শিরোনামে চিত্রকর্মগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। পেন্টিং ছাড়াও ম্যুরাল, ছাপচিত্র সহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন তিনি। এছাড়া লিখেছেন বই এবং গবেষণা করেছেন মুদ্রা ও শিলালিপি নিয়েও।